দিন এগিয়ে চলে, পৌষ পেরিয়ে মাঘ এসে হাজির। শীতের সকালের যেন প্রচণ্ড শীতার্ত অনুভূত হয় এই মাঘের স্নিগ্ধ সকালে। প্রচণ্ড প্রতাপশালী সূর্যটাও যেন কুয়াশার ভারী আবরণে ঢাকা পড়ে, আর তার লজ্জারাঙ্গা রূপ নিয়ে পূর্ব দিগন্তে অনেক বেলা করে উঁকি দেয়। তখন সোনা ঝরা এক চিলতে রোদ শীতার্ত শরীরে কি দুর্লভই না মনে হয়। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা রুনা। মাঘের এই শীতের স্নিগ্ধ সকালে সবাইকে আবারও ওয়েলকাম করছি রুনাসোয়েল ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি দিনের নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ উপভোগ করার জন্য। আই হোপ কাছে বা দূরে, দেশ বা বিদেশে, যে যে পরিসরে বসে আজকে আমার ভিডিওটা কন্টিনিউ করছেন তাদের সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসা জানাচ্ছি, আর আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার আজকের ভিডিওটা স্টার্ট করেছি গতদিন সকালবেলা থেকে, আর এর আগ পর্যন্ত আমি কোনো ভিডিও মেক করতে পারিনি। তার রিজনটা গত ব্লগে বলেছিলাম যে আমার যা হসপিটালাইজড হয়েছেন। শুক্রবার মানেই হচ্ছে একটা ব্যস্তময় দিন। চাকরি থেকে অবসর পাওয়া গেল, সংসার জীবন থেকে কিন্তু অবসর নেই এই দিনেও। আর আমি যেহেতু সপ্তাহের প্রতিটা দিনই বাহিরে থাকি, আমি চেষ্টা করি আমি আমার ছেলে মেয়েদেরকে এই দিনটাতে খুব বেশি স্পেশাল করে দেওয়া। আর যেহেতু স্পেশাল করে দিব, তো খাবার দাবারটা যদি স্পেশাল না হয় তাহলে তো আর হবে না। বাচ্চারা যেহেতু চিকেন পছন্দ করে, তো চিকেন দিয়ে আজকে হালকা পাতলা করে একটু বিরিয়ানি করে দিচ্ছি। আর এক পাশের চুলায় আমি রুটি ছেঁকে নিচ্ছি, বাচ্চারা যেন ঘুম থেকে উঠে রুটি দিয়ে নাস্তা করে নিতে পারে। তো ডিটেলস আকারে আপনাদের সাথে আজকে রান্নাবান্না শেয়ার করছিলাম, যেহেতু আমার এটা ব্লগিং চ্যানেল, এখানে আমি রান্নাবান্না সাংসারিক কাজকর্মগুলোই বেশি প্রেজেন্ট করে থাকি। আর দেখা গেছে একটা ভিডিওতে যদি দুই তিনটা রান্নার আইটেম শেয়ার করি তাহলে হয়তো আমার চ্যানেলটার বৈশিষ্ট্যটাই হারিয়ে যাবে। তো সেই জন্য আমি চেষ্টা করি সব কিছু একটু একটু করে আপনাদের জন্য রাখতে। আর এক পাশে আমার রুটিও কিন্তু ছেঁকা হয়ে গেছে, সেটা আমি হটপটে তুলে রাখছি যেন বেবিরা ঘুম থেকে ওঠার পর একটু গরম গরম নাস্তাটা করতে পারে। সংসার মানে হচ্ছে অনেক ব্যস্ততা, সংসার মানে হচ্ছে অনেক দায়িত্বতা, কর্তব্যবোধ। আমি আমার দায়িত্ব কর্তব্যবোধ থেকে আসলে এগুলো করি, চেষ্টা করি ছেলে মেয়েদেরকে, নিজের হাজবেন্ডকে, সবাইকে সুখে রাখার জন্য, ভালো রাখার জন্য, আর এর মাঝে যেন আমি আমার সকল প্রশান্তি খুঁজে পাই। তো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য একটু হালকা পাতলা ডিম ভুনা করে নিয়েছি। আর আজকে আমার কাজে হেল্প করছে লাবিবা, ও যে থালা বাসনগুলো জমে গিয়েছিল কাজ করতে করতে, তো সেগুলো একটু ক্লিনিং করে দিচ্ছে আমাকে। মেয়ে হলে যা হয় আর কি, এতে কাজও শেখা হয়ে গেল মেয়ের, মায়ের উপকার হলো। শীত মানে খেজুরের রস দিয়ে বানানো নানা জাতের পিঠা। পিঠাপুলির দেশ আমাদের এই বাংলাদেশ। গ্রামের কিন্তু প্রতিটি ঘরে ঘরে সকাল হওয়ার সাথে সাথে নানা ধরনের পিঠা বানানো শুরু হয়ে যায়। আজকাল কিন্তু শহরও পিছিয়ে নেই, শহরেও দেখা যায় বিভিন্ন ধরনের পিঠা বানাচ্ছে, বা রাস্তাঘাটেও কিন্তু পিঠা বানানো দেখা যায়। আর যেহেতু শীত চলে এসেছে, পৌষ শেষ হয়ে মাঘও চলে যাচ্ছে, আমি কিন্তু এখনও পিঠার কোনো প্রসেসিংই করিনি। চালের গুঁড়া আমার ছিল না, তো ভাবলাম আজকে একটু চালের গুঁড়া করব। আর এখানে আমি আতপ চাল নিয়েছি 5 কেজি, সাথে দিয়েছি 1 কেজি সিদ্ধ চাল, যেটা আমরা ভাত খাই আর কি, যে চাল দিয়ে। আর এতে হবে কি, যেই পিঠাই বানায় না কেন, সবগুলো পিঠাই খুব সফট হবে, খেতে মজা হবে। আর এখানে অনেকে অ্যাড করে পোলার চাল। পোলার চাল ইউজ করলে হয় কি, যে সব পিঠাতে পোলার চালের ফ্লেভারটা ভালো আসে না, ভালো লাগেও না আমার কাছে, তো সেই জন্য আমি এটা স্কিপ করেছি। আর এখন আমি চলে এসেছি আমার সংসারের অন্য আরেকটা কাজে, যে কাজটা আসলে না করলেই না, ক্লিনিংয়ের কাজ। তো এই ওয়ালম্যাটটা আসলে আমি খুব ভয়ে ভয়ে ক্লিনিং করছি, যেহেতু এই ওয়ালম্যাটের উপরের অংশটা কিনে আনার সময় একটু ফেটে গিয়েছিলো, সেজন্য খুব মানে ভয়ে ভয়ে এটাকে ক্লিন করছিলাম যেন গ্লাসটা আবার ছুটে না যায়। যাক, এক এক করে আমি সবগুলো গ্লাসই ক্লিনিং করে ফেলেছি। আর ক্লিন করতে করতে আপনাদের সাথে শেয়ার করি আজকে, যে গত ব্লগে বলেছিলাম যে আমার যা হসপিটালে সিজারে আছেন, তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ওর সিজার সাকসেসফুল হয়েছে, মাশাল্লাহ আমাদের ছেলেবাবু হয়েছে, আর মা ছেলে দুজনে সুস্থ আছেন। তবে মায়ের যেহেতু ডায়াবেটিসের সমস্যা আছে, যার জন্য সেলাই হয়তো শুকাতে বেশ কিছু লেট হবে আর কি, সবাই মা ও ছেলের জন্য দোয়া করবেন। আর এর জন্যই কিন্তু আমি গত একটা সপ্তাহ আপনাদের জন্য কোনো ভিডিও করতে পারিনি, মা ছেলেকেও আপনাদের সামনে দেখাতে পারিনি, সেই জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত।
তারপরে কিন্তু আরো অনেক কাজ করেছি, ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মোছেছি, যে সেগুলো আর আপনাদেরকে দেখাইনি। আর এখন দুপুরে খাবার খেয়ে নিচ্ছি, দুপুরের খাবারটা খেয়ে আমি চাল গুঁড়া করতে চলে যাব। খেতে খেতে এই পর্যায়ে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই, যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা প্রেস করে রাখবেন, যেন পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সেটা আপনারা দেখে নিতে পারেন। আর যারা নতুন বন্ধুরা জয়েন হয়েছেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তাদেরকেও রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। চাইলে কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমার ভিডিওটির সার্কুলেশন অনেক বাড়িয়ে দিতে, আপনাদের ছোট্ট একটি কমেন্ট পারে আমাকে নেক্সট ভিডিও মেক করার সাহস যোগাতে। আর যারা ঘর গৃহস্থলের কাজ পছন্দ করে তাদের কাছে চাইলে কিন্তু আমার এই ভিডিওগুলো শেয়ার করে দিতে পারেন। চাল গুঁড়া করা শেষ, তো ফিরে আসার সময় আমি আর আমার পাশের পাশের ভাবি দুজনে যেহেতু গিয়েছিলাম, তো যে রাস্তাটা ধরে আসছিলাম সেখানে দেখতে পেলাম যে খুব সুন্দর লাল শাক, পালং শাক, ফুলকপি, বাঁধাকপি গাছ, আর সেখানে এক ভাইও কাজ করছেন। তো ভাইকে জিজ্ঞেস করেছিলাম যে টাটকা শাকগুলো বিক্রি করবে কি না, ভাইয়া বললো যে হ্যাঁ বিক্রি করবে। তো ভাবি আর আমি দুজনে মিলে কিছু পালং শাক, লাল শাক একদম জমিন থেকে তুলে নিয়ে এসেছি। আসলে এরকম টাটকা শাক সবজি শীতের সকালে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বাজার থেকে হয়তো কিনে আনা যায়, তবে বাজারেরগুলো টাটকা নাও হতে পারে, একদম ফ্রেশ শাকসবজি নিয়ে এসেছিলাম। আর এসে কিন্তু আর দেরি করিনি, যেহেতু চাল গুঁড়া করা হয়ে গেছে, বাচ্চাদেরকে পিঠা বানিয়ে খাওয়াবো না সেটা তো হবে না, এসেই কিন্তু আমি ভাপা পিঠা বানানোর জন্য সব প্রসেসিং রেডি করে ফেলছি। তো সেটা কীভাবে বানাচ্ছি বা কী করে করছি সেটা একটু হালকা পাতলা দেখাচ্ছি, কিন্তু ডিটেলসে কোনো কিছুই বলছি না, যেহেতু আপনাদের জন্য আমি আজকে একটা স্পেশাল রেসিপি দেখাবো। সেটা হচ্ছে কীভাবে আমরা যে গরুর দুধ আছে সেই দুধ থেকে ঘি তুলতে পারি। তো সেই জন্য আজকে আমি কোনো রান্নাবান্নাই কিন্তু ডিটেলসে দেখাইনি, আর সব কিছু যদি ডিটেলসে দেখাতে চাই ভিডিওগুলো এত বেশি লং হবে যে আপনারা বোরিং হয়ে যাবেন, আসলে ভিডিওগুলো কেউ দেখবেনই না। তো সেই চিন্তা ভাবনা থেকে আমি আমার ভিডিওগুলো ছোটো করার চেষ্টা করি, আর কিছু না কিছু টিপস রাখি যেই কারণে আমার ভিডিওগুলো অনেকের হয়তো উপকারে আসতে পারে। এক এক করে আমার সবগুলো পিঠা বানানো শেষ, এদিকে মাগরিবের আজান হয়ে গেছে, তো ভাবলাম বাচ্চাদেরকে আগে নাস্তাটা দিয়ে দেই, তারপরে আমার যা কাজ আছে সেগুলো আমি করে নিব। আর বাচ্চাদেরকে পিঠা দেওয়ার পর বাচ্চারাও পিঠাগুলো খুব মজা করে খাচ্ছে, বলছে যে অনেক মজা হয়েছে। পিঠার পর্ব শেষ, আমার ওদিকে নামাজ হয়ে গেছে, তো এখানে আমি বাচ্চাদেরকে দুধ দিয়ে দিচ্ছি, ওরা গরু দুধটা খেয়ে নিক। আর এই পাশে আমি চুলার মধ্যে যে আমি ঘিটা রেডি করব, তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে কি, বাচ্চারা যখন মানে অন্য কাজে অ্যাঙ্গেজ থাকে তখনই আমি রান্নাঘরে কাজ করি, যখন ওরা পড়তে বসে তখন কিন্তু আমি রান্নাঘরে কাজ করি না, সেই সময়টা আমি ভিডিও মেক করি না, ভিডিও করি না, তখন ওদের পাশে কিন্তু বসে থাকি, ওরা কী করছে না করছে এগুলো দেখি। আর এখন ওদেরকে আমি দুধটা দিয়ে তাড়াতাড়ি করে কিন্তু আপনাদের জন্যই কীভাবে ঘি আমরা রেডি করব বা নিজের হাতে তৈরি করব সেটাই একটু দেখিয়ে দিব। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার প্রায় এক সপ্তাহের দুধের যে সরটা আছে সেটা আমি জমিয়ে রেখেছিলাম, আমার বেবিরা কেউ দুধের সর খেতে বেশি পছন্দ করে না, তো আমি এটাকে কীভাবে কাজে লাগিয়ে নিজের ঘরে ঘিটা তৈরি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি। প্রথমে আমি এই দুধের সরগুলো একটু দুধ দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, আর এখন একটি ননস্টিক ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এখন দেওয়ার পরে দেখবেন যে এটা পুরো লিকুইড দুধের মতো হয়ে গেছে, তো সেটা খুব আলতোভাবে নাড়াচাড়া করলেই হবে, চুলার হিটটা একটু বাড়িয়ে রাখবেন। আর বাড়িয়ে রাখার পর দেখা যাবে যে এটা মানে আস্তে আস্তে করে ঘন হয়ে আসবে, একবারে তো ঘন হবে না, মিনিট দশেকের মতো জাল দিলেই এটা ঘন হয়ে আসবে। তো এখন আমার প্রায় 15 মিনিট পরে লুক হচ্ছে এরকম, ঘি কিন্তু উপরে উঠে আসছে আর সরগুলো কিছু কিছু করে শেষ হয়ে যাচ্ছে আর কি।
বেবিদের মতো যে বেবিরা দুধের সর খেতে পছন্দ করেন না সেই আপুরা কিন্তু চাইলে ঘরে এভাবে সুন্দর নিজের হাতের ঘি তৈরি করে নিতে পারেন। আর এই যে দেখুন এক এক করে কিন্তু দুধের সরগুলো মিলিয়ে যাচ্ছে বলতে এখানে মানে দুধের সর থেকে ঘিটা বের হয়ে আসতেছে। আর এটা হচ্ছে একদম ফাইনাল লুক, এই যে একদম দুধের সরগুলো যখন লালচে লালচে কালার হয়ে আসবে তখনই বুঝবেন যে এই সর থেকে আর ঘি বের হবে না। তখন আমি একটা ছাঁকনির সাহায্যে ঢেলে নিচ্ছি। আর দেখেন মাশাল্লাহ কতখানি ঘি এখানে তৈরি করেছি আমি, প্রায় 300 গ্রামের উপরে হবে। আর স্মেলটা যে কি দারুণ ছিল আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে। যদি আপনারা কখনো নিজের এভাবে ট্রাই করে ঘি বাসায় তৈরি করতে পারেন তাহলে দেখবেন যে নিজের হাতের ঘিয়ের ফ্লেভারটা কত সুন্দর হয়। যতক্ষণ ছাঁকনি থেকে ঘিটা পড়বে ততক্ষণ তো পড়বেই, আর তারপরে খুব ভালোভাবে দুধের সর থেকে চেপে চেপে ঘিটা বের করে নিতে হবে। আর এ পর্যায়ে এসে কিন্তু অনেকে দুধের সরগুলো গরম ভাত দিয়ে খায়, তবে আমরা যেহেতু দুধের সর খাই না সেক্ষেত্রে আমি এটা ফেলে দিব। আর মাশাল্লাহ আমার এখানে প্রায় 300 গ্রামের মতো ঘি আমি তুলেছি আজকে। আর ঘিয়ের কালারটা কতটা পারফেক্ট হয়েছিল, স্মেলটা কতটা সুন্দর হয়েছে সেটা তো আপনাদেরকে বুঝাতে পারছি না, তবে কালারটা দেখে আন্দাজ করে নিতে পারেন যে ঘিটা কতটা পারফেক্ট হয়েছিল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।